কারো প্রতি রাগ যদি থাকে তাহলে তা বর্জন করা উচিত বর্তমান পরিস্থিতিতে বিবেকানন্দ খুব প্রাসঙ্গিক আজ বিবেকানন্দের জন্মদিনে রহরা রামকৃষ্ণ মিশনে উপস্থিত থেকে ছাত্রদের পরামর্শ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি তিনি বলেন রাগের মাথায় কাউকে এমন কিছু বলা উচিত নয় যে তাতে দুঃখ পায় তিনি বলেন বিবেকানন্দের চিঠিতে লিখেছিলেন কারো কথা অন্য কাউকে বলা উচিত নয় কানা উচিত নয় কারো প্রতি রাগ হলে তা বর্জন করা উচিত সেটাই তোমাদের মাথায় রেখে চলতে হবে তাহলে তোমার আশপাশের পারিপার্শ্বিক পরিস্থিতিও ইতিবাচক থাকবে বিষয়টি ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন হয়তো আনন্দ আসে অন্যের সম্বন্ধে নিন্দা করলে এটার থেকে নিজেদের বিরত রাখবে তা না হলে দৃঢ় চরিত্রের মানুষ হয়ে উঠতে পারবে না বিবেকানন্দের বাণী স্মরণ করিয়েই বিচারপতির পরামর্শ যদি কারোর নামে কিছু বলারই থাকে তাহলে তার উপস্থিতিতেই বলা উচিত অনুপস্থিতিতে নয় কারণ তিনি যদি সামনে না থাকেন তাহলে ডিফেন্স করতে পারবেন না সেটা তিরস্কারও হতে পারে ছাত্রদের উদ্দেশ্যে তিনি এটাও বলেন যে পরনিন্দা পরচর্চা করা দুজন চারজন মিলে ভুজভুজি করা হয় তাহলে সৎ চরিত্রের লক্ষণ নয় সাম্প্রতিককালে নিয়োগ দুর্নীতি মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একাধিক মন্তব্য ভীষণভাবে তাৎপর্যপূর্ণ চাকরি প্রার্থীদের কাছে রীতিমতো ভগবানের আসনে তিনি বুধবার সন্ধ্যে কলকাতা যে স্বামী বিবেকানন্দ মিশন সেখানকার মেলার এক অনুষ্ঠানেও আমন্ত্রিত ছিলেন বিচারপতি গাঙ্গুলি সেখানে বিবেক আদর্শের কথা তিনি শোনান দর্শক বিচারপতির যে এই বক্তব্য এটাকে আপনি কোন চোখে দেখছেন